আসসালামু আলাইকুম, আমি গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের অফিসিয়ালভাবে অনেক কাজে লাগবে এবং যারা ইন্টারনেটে বাংলা ফন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই উপকারে আসবে আমি আশা করি। যেমন মাইক্রোসফট ওয়ার্ড সবাই কাজ করেন, তো মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ফাইলকে কিভাবে কনভার্ট করে জেপিজি ফাইলে নেওয়া যায় এবং বাংলা ফন্ট না ভাঙে, ঠিক সেই ব্যাপারেই আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন মাইক্রোসফট ওয়ার্ড প্রথমে ওপেন করি। এই যে ওপেন করলাম, এখন দেখুন এই যে কিছু ফাইল, কিছু লেখা, ফাইলে কিছু লেখা এই যে আমি লিখে রেখেছি, এই যে মাইক্রোসফট ওয়ার্ডে এই যে এখানে লিখে রেখেছে, তো বাংলা ফন্ট, যাতে বাংলা ফন্ট দিয়ে আপনাদের দেখাবো। তো আমি এই ফাইলটাকে এই যে কপি করলাম, জাস্ট ব্লক করে এই যে কপিতে ক্লিক করলাম। আচ্ছা, কপি ক্লিক করার পরে আমরা যাব নতুন একটা ফাইল নেব, এই যে ফাইল নিউ ক্রিয়েট, নতুন একটা জায়গায় ফাইলে আসার পরে আমরা দেখুন এখান থেকে পেস্টে যাব, স্পেশাল পেস্ট, পেস্ট স্পেশাল। আসার পরে এখানে দেখুন এই যে পিকচার এনহ্যান্সড মেটা ফাইল, এখানে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব। এই দেখুন এই ফাইলটা চলে আসছে, কিন্তু এখানে আর মাইক্রোসফটের মতন এই যে দেখুন এখানে আর চেঞ্জ করা যাচ্ছে না। এই দেখুন নরেও না সরেও না কোনো দিকই। এখন দেখুন এটা এই ফাইলটা কোনো কিছু সরতেছে না নড়তেছে না, তখন কি করবেন এখানে ডবল ক্লিক করবেন। এই যে ডবল ক্লিক করার পর আমরা চলে যাব এই যে উপরে দেখেন টেক্সট ওয়ারপিং, এখানে ক্লিক করব, তারপরে স্কোয়ারে ক্লিক করব, এই যে স্কোয়ার, এখানে ক্লিক করার পর এখন দেখুন এই ফাইলটাকে সরানো পারতেছি, এই যে আমরা ছবিটাকে সরাতে পারতেছি, এই যে ছোট করতে পারতেছি, ঠিক আছে। এখন কিন্তু এই ফাইলটাকে সরানো যাচ্ছে। তো ইন্টারনেটে সফটওয়্যার অনেকগুলোই পাওয়া যায় যে সফটওয়্যার মাইক্রোসফট দিয়ে কনভার্ট করতে পারবেন, কিন্তু সেই কনভার্ট করতে গেলেই বাংলা ফন্ট ভেঙে যাবে এবং ইংলিশ আকারে আপনাদের দেখাবে। তা আমার মনে হয় এই ফাইলটা আপনাদের অনেক কাজে লাগবে, প্রিন্ট দিলেও এখানে কোনো সমস্যা হবে না, প্রিন্টে কোনো বাংলা ফন্টে ভাঙবে না। আবার স্ক্রিনশট নিয়েও যদি আপনারা করেন তাহলে এত সুন্দর ফাইল, এত সুন্দর মানে সুন্দরভাবে দেখতে পারবেন না, স্ক্রিন প্রিন্টে তো অস্পষ্ট দেখা যাবে। তো যাই হোক, এখন দেখুন আমরা জেপিজি আকারে কনভার্ট করব এই ফাইলটাকে। তো এখন এটিকে আমরা কপি করি, কপি করতে গেলে পুরোটা এই যে ছবি আকারে এসে যায়, কপিতে ক্লিক করেন। ছবিতে ক্লিক করার পর আমরা চলে যাব এখন আমার দেখুন উইন্ডোজ 8, আপনাদের উইন্ডোজ 3 হোক 7 হোক সব একই, যে যেটা আছে সেখানে স্টার্ট বাটনে যাবেন, স্টার্ট বাটনে যাই, এখান থেকে চলে যাবেন মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার। দেখেন এখানে মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার, এই দেখুন মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার। ম্যানেজারে আসার পরে আমি এখানে কন্ট্রোল ভি দেবো, কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে এই যে পিকচারটা চলে আসছে, এই দেখুন যে ছবিটা এখানে আমরা এর আগে এমএস ওয়ার্ডে করেছিলাম সেটি চলে আসছে। এখন এটিকে আমরা কী করব, ডবল ক্লিক করব, এই যে এখানে ডবল ক্লিক করলে এই যে এই দেখুন লেখাটা চলে আসছে, এই যে ঠিক এই লেখাটাই আমার এমএস ওয়ার্ডে ছিল, এই লেখাটা চলে আসছে, কিন্তু এখানে কিন্তু লেখা যাচ্ছে না, এই দেখুন। হ্যাঁ, এখানে আমরা কী করব, ডবল ক্লিক করব, এই যে এখানে সেভ করব, দেখেন এই যে এক্সপোর্ট পিকচার, এই যে এক্সপোর্ট পিকচার, এই দেখুন আমি ঘোরাচ্ছি, এক্সপোর্ট পিকচারে ক্লিক করলাম, তারপরে এক্সপোর্ট উইথ দি ফাইল ফরম্যাট, এই এখানে ক্লিক করার পর, এখানে ক্লিক করার পর আমরা চলে যাব এই যে জেপিজি, জেপিজি ফাইল, হ্যাঁ এটা ইন্টারচেঞ্জ ফরম্যাট, এই দেখুন এটা এই দুই নম্বরটা ক্লিক করার পর আমরা জেপিজি ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। এই যে এখন এই জেপিজি ফরম্যাটে হয়ে গেছে, এই যে সেভ করা নিয়েছে। তা আমরা কি করব, এখন ফাইলে যাব, প্রথমে ফাইলে যায় এই যে সেভ অ্যাজ, সেভ অ্যাজ দিয়ে আমরা এটাকে সেভ করব। কোথায় সেভ করব, ধরেন ডকুমেন্টে, এই ডেস্কটপে যায়, আমি ডেস্কটপে যায় আমার নামে সেভ করি, দেখুন মুস্তফা নামে, এস টি এফ এ মুস্তফা নামে, এই যে
এখানে আমি ডেস্কটপে সেভ করলাম, সেভে ক্লিক করলাম। এখন দেখুন এখান আমার দেখুন আমার নামে, এই যে এই দেখুন আমার নামে জেপিজি, এই যে মুস্তফা নামে, এই যে ওপেন করলাম, এই দেখেন এই ফাইলটা হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো ফাইল মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ফাইল কনভার্ট করে জেপিজি ফাইলে কনভার্ট করতে পারবেন, এবং এটা ইন্টারনেটে নিয়ে যে কোনো জায়গায় দিলে আপনাদের বাংলা ফন্ট ভাঙবে না। আর এই জন্য যারা অফিসে কাজ করে তাদের খুব সমস্যা হয়, আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি কিন্তু প্রথম অবস্থায় আমিও পারতাম না। যাই হোক, এখন আমি পারি বিধায় আপনাদের শেখাচ্ছি, আপনাদের যাতে উপকারে লাগে, এবং আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে তবে অবশ্যই আমার জন্য একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি আরও উৎসাহিত হতে পারি এবং নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। অনেক ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।